হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সুকুমার। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি মায়ের কৃপায় সবাই খুব খুব ভালো আছো। তো আজ চলে এসেছি ঠাকুর দেখতে, কয়েকটি আকর্ষণীয় প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করে নেব। তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়ো আভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়ো আভরণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে গিয়ে একটা মজার ব্যাপার, এই দাদাভাই বলছিল আমাকে একটু ভিডিও করবে, তো খুব সুন্দর ঢোল বাজাচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম সবাইকে একসাথে। জানি জুই মালতি হায়, জানি জুই মালতি হায়, কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে। বন্ধুরা, মায়ের মুখটা দেখো অপূর্ব লাগছে, কিন্তু এখানে এই ঠাকুরকে পুজো হচ্ছে না, এখানে দেখো আরেকটি ঠাকুর রাখা আছে, এই ঠাকুরটিকে পুজো হচ্ছে। অসাধারণ একটি প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। প্যান্ডেলটা আমি পুরোটা ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু এটুকু বুঝেছি পাখি নিয়ে, পাখির ডিম, পাখির বাসা আছে। এই যে দেখছো বন্ধুরা, দেখো এগুলো কিন্তু পুরো পাখি বানানো আছে, পাখি, পাখির বাসা, খুব সুন্দর করে যে উপরে প্যান্ডেলের উপরে সব পাখি বসে আছে। আর দেখো বন্ধুরা, খুব সুন্দর লাইট দিয়ে বানিয়েছে, যে পাখি যেন উড়ে যাচ্ছে এরকম একটা, খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর করেছে, তাই না? তাদের মায়ের পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়ো আভরণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো লোকে। ঠাকুর দেখে বেরোতেই সামনে একটা বজরংবলীর মন্দিরে পুজো হচ্ছিল, তো এখানেও একটু আমি দাঁড়িয়ে একটু ঠাকুরকে নমো করে নিলাম। কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা। তো বন্ধুরা দেখো, এই প্যান্ডেলটিও খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা বানিয়েছে পুরোপুরি নারীদেরকে নিয়ে, নারীরা কিভাবে বারবার অত্যাচারিত হচ্ছে সেটাকেই তুলে ধরেছে বন্ধুরা, যে অ্যাসিড হামলা, অনেক অনেক কিছু তুলে ধরেছে এর মধ্যে। আমি হয়তো তোমাদের সাথে সেইভাবে বুঝিয়ে উঠতে পারছি না, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে বন্ধুরা। লোহিত রে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে। কয়েক বছর আগে ইউপিতে যে প্রিয়ঙ্কা, যে ডক্টর প্রিয়ঙ্কাকে মার্ডার করা হয়েছিল, সেটাও বন্ধুরা দেখো এখানে তুলে ধরা হয়েছে। এই মেয়েটিকে অ্যাসিড হামলা করা হয়েছিল, তো প্রচুর প্রচুর আছে এর মধ্যে, সবার ছবিগুলো দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। তো ভেতরটা অনেকটাই অন্ধকার, আর আমার ফোনের ক্যামেরা অতটাই ভালো না যে সবার মুখগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে যে তুলে নেব, তো চেষ্টা করেছিলাম কিন্তু একদমই আলো ছিল না, তো তার জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কমলাকান্ত সে ভাব ভাবিয়া, কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, হৃদি পদ্ম করে মোরালো।
মায়ের জবা হয়ে উঠ না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে তার গন্ধ না থাক যাছে সে নয়রে ভুয়ো আভরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাছে সে নয়রে ভুয়ো আভরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন জানি জুই মালতি হায় জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন তার গন্ধ না থাক যাছে সে নয়রে ভুয়া ভরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে শ্যামা মাকি আমার কালো রে শ্যামা মাকি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি হৃদিপদ্ম করে মোরালো রে শ্যামা মাকি আমার কালো শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে বন্ধুরা দেখো আমাকে আর তোমার দাদা ভাইকে দেখেছো তো আর আমার ছেলে দেখো কেমন রোগা প্যাংটা তো বাড়ি ফেরার পথে একটি প্রতিমা বিসর্জন যাচ্ছিল তো সেটাকেও আমি একটু ভিডিও বানিয়ে নিলাম সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত সে ভাবা